ভারতের এমন একটি রেলওয়ে স্টেশন যেখানে 42 বছর পর্যন্ত কোনো ট্রেন দাঁড়ায়নি। যখনই কোনো ট্রেন এই রেল স্টেশনের কাছ দিয়ে যায়, তীব্র গতিতে ছুটে চলে। এই রেল স্টেশনকে লোকেরা এতটাই ভয় করত যে যখনই এই স্টেশনে ট্রেন আসতো, তখন লোকেরা ট্রেনের দরজা জানলা সব বন্ধ করে রাখত। স্টেশন পেরিয়ে গেলে লোকেরা স্বস্তির নিঃশ্বাস নিত। যখনই কোনো কর্মচারীর নিযুক্তি এই স্টেশনে করা হতো, 1-2 দিনের মধ্যেই কর্মচারীরা সেখান থেকে পালিয়ে যেত। সেখানে কোনো কর্মচারী কাজ করতে চাইতো না। কর্মচারীরা বলতো যে যদি আমাদেরকে জবরদস্তি এখানে কাজ করানো হয়, তাহলে আমরা চাকরি ছেড়ে দেব, তবু এই রেল স্টেশনে কাজ করব না। তাই এই রেল স্টেশনকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ভাবার বিষয় এই যে রেল স্টেশনে কি ছিল যে কোনো কর্মচারী এই রেল স্টেশনে কাজ করতে চাইতো না, আর কি এমন কারণ ছিল যে ট্রেনের ড্রাইভার ট্রেন এই স্টেশনে আসার আগে ট্রেনের গতি আরও বাড়িয়ে দিতেন। আমি কথা বলছি পশ্চিমবাংলার পুরুলিয়া জেলার। পুরুলিয়া শহর থেকে 50 কিলোমিটার দূরে এক রেল স্টেশন ছিল, যার নাম বেগুনকোদর, যাকে একটা ভূতের স্টেশন বলা হতো। আশ্চর্যের বিষয়, রেলের রেকর্ডও এই স্টেশনকে ভূতিয়া স্টেশন হিসেবে রেকর্ড করা হয়েছে। রেল স্টেশন তৈরি হওয়ার পর এখানে স্থানীয় লোকেদের অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছিল, কেননা তাদের রেল ধরার জন্য প্রায় 40 কিলোমিটার দূরে যেতে হতো। স্থানীয় সব লোকেরা ট্রেনের জন্য এই স্টেশনকে ব্যবহার করতে থাকে। স্টেশন তৈরি হওয়ার পর 5 বছর পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু 5 বছর পরে এক আশ্চর্য ঘটনা ঘটে যায়। 1967 এর পরে রেলওয়ে স্টেশনে মোহন নামের এক স্টেশন মাস্টারকে নিযুক্ত করা হয়। তিনি একদিন দেখেন যখন রেল আসছিল, তখন একটি মেয়ে রেলের সাথে সাথে প্ল্যাটফর্মে দৌড়াচ্ছিল। সে এতটা দ্রুত দৌড়াচ্ছিল যে ট্রেনকেও পিছনে ফেলে দেয়, আর এবার ট্রেনের আগে লাইন দিয়ে দৌড়াচ্ছিল। এই ঘটনা স্টেশন মাস্টারকে চমকে দেয়। রেলযাত্রীরাও বলে যে যখনই ট্রেন এই স্টেশনে আসে, তখনই তারা রেলের সামনে একটি মেয়েকে দৌড়াতে দেখে। এতটাই নয়, কখনো কখনো এই মেয়েটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নাচতেও দেখা যায়। এছাড়াও কখনো কখনো দৌড়াতে দৌড়াতে ট্রেনকে পিছনে ফেলে দেয় আর ট্রেনের লাইনে দাঁড়িয়ে নাচতে থাকে আর অদৃশ্য হয়ে যায়। স্টেশন মাস্টার বুঝে গিয়েছিল যে এ কোনো সাধারণ মেয়ে নয়, এ কোনো ভূত। স্টেশনের মাস্টার কিছুদিনের জন্য গ্রামে চলে যায়, আর গ্রামে যাওয়ার পরে তার মৃত্যু ঘটে। কিন্তু যাওয়ার আগে এইসব ঘটনা তিনি গ্রামের লোকেদের জানান, যার ফলে আশেপাশের গ্রামে এই কথা আগুনের মতো ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পরে এই স্টেশনে দ্বিতীয় এক কর্মচারীকে নিযুক্ত করা হয়, আর তিনিও এরকমই দৃশ্য দেখেন। এর ফলে তিনি বলেন, আমি এই স্টেশনে কাজ করব না, আমার অন্য কোথাও ট্রান্সফার করে দিন। এরপর আরও অন্য স্টাফকে রেল স্টেশনে পাঠানো হয়, কিন্তু তাদের সাথেও একই ঘটনা ঘটে। এই ঘটনা এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে আশপাশের লোকেরা এই স্টেশনে আসা বন্ধ করে দেয়। লোকেরা 30-40 কিলোমিটার দূরে গিয়ে ট্রেন ধরতে থাকে, কিন্তু তবুও এই স্টেশনে আর আসে না। এই স্টেশনের কথা আস্তে আস্তে কলকাতাতে পৌঁছে যায়। এখন আর কোনো কর্মচারীরা এই স্টেশনে কাজ করতে চাইছিল না। এই স্টেশনে কাজ করার জন্য কোনো কর্মচারী আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই 1968 সালে রেল স্টেশনকে বন্ধ করে দেওয়া হয়। 1968 সালের পর আর কখনো এই রেল স্টেশনে ট্রেন দাঁড়ায়নি। এরপর আসে 2007 সাল। এর মধ্যে এই রেল স্টেশনকে নিয়ে বিভিন্ন রকমের কাহিনী ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে স্টেশনের গল্প প্যারানর্মাল সোসাইটির লোকেদের কাছে পৌঁছে যায়। তারা তাদের পুরো টিমকে নিয়ে এই রেল স্টেশনে প্যারানর্মাল অ্যাক্টিভিটি সার্চ করতে চলে আসে। তারা এই স্টেশনে পা রাখার পরে গ্রামের লোকেদের কাছ থেকে সব কিছু শুনে। গ্রামের লোকেরা বলে, আজ থেকে অনেক বছর আগে একটি মেয়ের মৃত্যু এই রেল স্টেশনের রেল লাইনে হয়, আর তার আত্মায় রেল স্টেশনে দেখা যায়। এছাড়াও গ্রামের লোকেরা বলে, অনেক সময় সেই মেয়েকে তারা গাছের উপরে বসে থাকতে দেখে, কখনো কখনো রেল স্টেশনে নাচতেও দেখা যায়। এছাড়াও বলা হয় যে ব্যক্তি তাকে দেখে নেমে তার মৃত্যু অনিবার্য। এত কিছু শোনার পরেও প্যারানর্মাল সোসাইটি থেকে আসা লোকেরা এই স্টেশনে রাত কাটায়, কিন্তু তারা এসব কিছুই দেখতে পায়নি। এরপর 2009 সালে মমতা ব্যানার্জি রেল মন্ত্রী হিসেবে শপথ নেন। এই স্টেশনের কথা তার কানেও পৌঁছায়। এই ঘটনা অনেক পুরনো হয়ে গিয়েছিল। এর ফলে স্থানীয় লোকেরা বলছিল যে এই স্টেশনকে যেন আবার চালু করে দেওয়া হয়, কেননা তাদের রেল ধরার জন্য প্রায় 30-40 কিলোমিটার দূরে যেতে হয়।
মমতা ব্যানার্জি অনেক সায়েন্টিস্টের পরামর্শ নেয় এবং 9ই সেপ্টেম্বর 2009 সালে এই স্টেশনকে আবার চালু করে দেয়। কিন্তু শর্ত রাখা হয় 5টা বাজার পর আর কোনো ট্রেন স্টেশনে দাঁড়াবে না। এটা ভাবা হয় যে 5টা বাজার পরেই সেই মেয়েটির আত্মা এই স্টেশনে দেখা যায়। 42 বছর পরে প্রথমে এই স্টেশনে রাঁচি হাটিয়া এক্সপ্রেস দাঁড়ায়। মনের মধ্যে ভয় নিয়ে অনেক লোক এই স্টেশনে নামে এবং অনেক লোক উঠে। পরের দিনেও এই রকমই ট্রেন দাঁড়ায় এবং চলে যায়। বলা হয়েছে স্টেশন থেকে আর কোনো লোকের কোনো বিপদের সম্ভাবনা নেই। কিন্তু আজও এই স্টেশন এমন একটি স্টেশন যেখানে 5টার পর আর কোনো ট্রেন দাঁড়ায় না। সমস্ত রেল স্টাফরা এই স্টেশন ছেড়ে 5টার পরেই পালিয়ে যায়, আর 5টার পরে রেল স্টেশন পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। এটাই ছিল বেগুনকোদর রেলওয়ে স্টেশনের গল্প, যে স্টেশনে বাংলার সিএম মমতা ব্যানার্জি নিজে ইনভেস্টিগেশন করেছে। আমরা এসব ঘটনা পুরোপুরি অস্বীকার করতে পারি না যে প্যারানর্মাল বলে কিছু নেই। প্রতিদিনই কোথাও না কোথাও আমরা এরকম এক্সাম্পল পাই। আপনার কি মনে হয়, পৃথিবীতে কি সত্যি পারলৌকিক শক্তির অস্তিত্ব আছে? যদি হ্যাঁ তো কমেন্টে অবশ্যই লিখুন। এরকমই রহস্যময় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।